আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ইচ্ছায় আপনাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা যারা টয়টা ব্র্যান্ডের একেবারে লো প্রাইজের ভিতরে সিডান কারের ভিতরে টয়টা ব্র্যান্ডের টয়টা করচা মডেলের একটা গাড়ি চাচ্ছেন আজকে তাদের জন্য খুবই সুপার ফ্রেশ কন্ডিশন একটি টয়টা করচা গাড়ি নিয়ে আসলাম বন্ধুরা এই গাড়িটার মডেলের হচ্ছে নাইনটিন নাইনটি সিক্স রেজিস্ট্রেশন টু টু এবং গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার ইন্টিরিয়ার ব্ল্যাক কালার গাড়িটা কী স্টার্ট এবং অল অটো অটোফুলি লোডেড গাড়ি এবং এই গাড়িটার ট্যাপ হচ্ছে অকটেন প্লাস সিএনজি কনভার্ট করা আছে এবং এই গাড়িটার পেপার্স টু ইয়ার্স আপলোডেড আছে আসন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি আর এই গাড়িটার ভিডিও দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করবো যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন আপনারা যদি কোনো গাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান অথবা গাড়ির সম্বন্ধে যে কোনো তথ্য লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি সো আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার যে কন্ডিশনটা ওই কন্ডিশনটা আপনাদেরকে দেখাই বন্ধুরা ফার্স্ট আপনারা গাড়িটার যে সাইডটা ফন্ট সাইটটা একটু ফলো করবেন গাড়িটা কিন্তু একেবারেই খুবই নাইস কন্ডিশন আছে যেহেতু নাইনটি সিক্সের গাড়ি সো এটা কিন্তু আমরা সামথিং যে এই টাচ আপটা ওটা কিন্তু করিয়েছি সো এখন কিন্তু গাড়ির কন্ডিশন অল ওভার একেবারেই টিপটপ কন্ডিশন আছে আমরা ফার্স্টটি গাড়িটার যে দুটা হেডলাইট আছে দুটা হেডলাইট দেখাবো বন্ধুরা দুইটা হেডলাইটের কন্ডিশন কিন্তু খুবই ভালো এবং সামনে যে গ্রিলটা আছে ওটাও কিন্তু খুবই ভালো এবং এই গাড়িটার প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আমরা গাড়িটার বাম সাইডটা দেখাবো আপনাদেরকে বন্ধুরা আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু অবশ্যই গাড়িটা সম্বন্ধে যে তথ্যটা ওটা কিন্তু আপনারা নিতে পারবেন গাড়িটা কিন্তু টোটাল স্পটলেস কোনো ধরনের কোনো স্পট নাই ডেনপেন নাই এবং এই গাড়িটার প্রত্যেকটা অ্যালো প্লাস কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে এবং বন্ধুরা এই গাড়িটা রোফের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে অল ওভার গাড়িটা কিন্তু খুবই টিপটপ কন্ডিশন আছে আমরা আমরা গাড়িটার একটু ব্যাকসাইডটা দেখাবো আপনাদেরকে বন্ধুরা ব্যাকসাইডটা কিন্তু খুবই ফ্রেশ অল ওভার গাড়িটা কিন্তু একেবারেই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এবং ভ্যাকলাইটের কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে বন্ধুরা দুইটা ব্যাকলাইটের কন্ডিশন খুবই ভালো এবং এক্সট্রা একটা বাম্পার লাগানো আছে আপনারা দেখতেই পারতেছেন এটাও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আছে আমরা গাড়িটার সাইডটা দেখাবো বন্ধুরা যারা একটু লো প্রাইসের ভিতরে টয়টা ব্র্যান্ডের টয়টা করচা খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির গাড়ি সো আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে যারা আমাদেরকে কমেন্টস বক্সে সবসময় কম দামি গাড়ির জন্য রিকোয়েস্ট করেন আমি তাদের জন্য ওই ভিডিওটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব ভিডিওটা পাওয়ার সাথে সাথে আমাদেরকে ফোন দেবেন আমরা একটু ডালারটা ওপেন করে ব্যাকসাইডটা দেখব বন্ধুরা আমি ডালার ফার্স্টে ভিডগুলা দেখাবো এবং অবশ্যই আপনারা মনে রাখবেন যে গাড়ি যদি রং হয় তাহলেই কিন্তু গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতে পারবে বিষয়টা এরকম না সো এটা যেহেতু আমরা টাচ আপ করিয়েছি রং করিয়েছি তো আপনি আমি একটু রিকোয়েস্ট করবো যে যারা ভিট সম্বন্ধে বোঝেন অবশ্যই দেখবেন যে গাড়িটা কিন্তু ভিটগুলো টোটালি আনটাচ কন্ডিশনে আছে এবং অল ওভার গাড়িটার ব্যাকসাইডটা কিন্তু খুবই ভালো কন্ডিশন আছে এবং এখানে একটা সিক্সটি সিলিন্ডার সিএনজি কনভার্ট করা আছে সো সিএনজি কনভার্ট করার যে খরচটা ওটা কিন্তু আপনাদের লাগতেছে না তো আসুন আমরা একটু ইন্টিরিয়রটা দেখি বন্ধুরা ইন্টেরিয়রটা কিন্তু যেই সিট কভারটা আছে এটা কিন্তু ভিস্কিট কালার সো আপনারা দেখতে পারতেছেন সিট কাবারটার কন্ডিশন খুবই ভালো এবং ইন্টেরিয়রটা ব্ল্যাক প্লাস অ্যাশ কালার এবং এখানে কিন্তু ফ্যাব্রিক্সের যেই ইয়েটা দেওয়া আছে এটাও কিন্তু ভালো কন্ডিশন আছে এবং এই গাড়িটা কিন্তু প্রত্যেকটা ডোরের যেই গ্লাসগুলো আছে সব কিছু কিন্তু অটো আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু জিএলএক্স ভার্সনের সো এটা কিন্তু টোটালি অল অপশন অটো এবং সিলিংয়ের কন্ডিশন খুবই ভালো আছে বন্ধুরা এবং এখানে কিন্তু দেখতে পারতেছেন যে মাঝখানে যেই বক্সটা আছে এটা কিন্তু টোটালি সম্পূর্ণ উইডেনের এটাও মোটামুটি ভালো কন্ডিশন আছে তো আসুন আমরা একটু ইন্টিরিয়ারের ফন্ট সাইডটা দেখি বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একটু গাড়িটার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে গাড়িটা কিন্তু আউটলুকস এবং ইন্টেরিয়ার অল সাইড একই খুবই ভালো কন্ডিশনে আছে এবং ডোরের ভিতরে যে সাইডগুলো এটাও কিন্তু খুবই ভালো কন্ডিশন আছে তো আসুন আমরা একটু গাড়িটা স্টার্ট দিয়ে দেখি বন্ধুরা আমি ওয়ান কি দেওয়ার সাথে সাথেই গাড়িটা স্টার্ট হয়ে গেল এবং অলরেডি আমি সিএনজিতে কনভার্ট করে দিয়েছি তো আপনারা দেখতেই পারতেছেন গাড়িটা স্টার্ট থাকার পরও কিন্তু কোনো শ্যাকিং নাই এবং এখানে যে ডিভিডি প্লেয়ার যেটা আছে এটাও কিন্তু খুবই ভালো কন্ডিশন আছে আমি একটু গাড়িটা ড্রাইভ মোডে লাগিয়ে দেখাবো আপনাদেরকে বন্ধুরা আমি কিন্তু এখন গাড়িটা ডি ড্রাইভ মোডে আসি বাট গাড়ি কিন্তু কোনো শেকিং নাই সো আমি ব্যাক গিয়ারে লাগিয়ে দিলাম এবং ব্যাক ক্যামেরাটা চলে আসলো এটারও কন্ডিশন খুবই ভালো আছে এবং আমি যদি এসির পারফরমেন্সের কথাটা বলি বন্ধুরা এসিটা কিন্তু খুবই সুপারকুল এবং খুবই বেটার ঠান্ডা হচ্ছে তো তারপর আমি রিকোয়েস্ট করব আপনারা যখন আসবেন আমাদের এখানে অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ির সম্বন্ধে বোঝে এবং প্রত্যেকটা সাইট আপনারা কিন্তু অল ওভার যাচাই করে দেখে নিতে পারবেন তো আসুন আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাই শুভ আমি রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যেহেতু গাড়িটা আমরা মাত্র এনেছি এখনও ইঞ্জিনের সাইডটা ওয়াশ করা হয় নাই তো এর জন্য প্রচণ্ড ময়লা লেগে আছে তো এটা ওয়াশ করলে কিন্তু বেটার একটা কন্ডিশন চলে আসবে আমি একটু ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে শোনাব সুমন্ত্রা আমি রিকোয়েস্ট করবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি বনাডের বিটগুলো দেখাচ্ছি প্রত্যেকটা বিট কিন্তু টোটালি আনটাচ কন্ডিশনে আছে এবং এখানে যে হিট প্রুফটা আছে যদিও এটা ভালো কন্ডিশনে নাই এটা চেঞ্জ করা যাবে এবং ইঞ্জিনটা যখন ওয়াশ করব উইথ সার্ভিসিং করব তখন কিন্তু খুবই একটা বেটার কন্ডিশনে চলে আসবে এবং ইঞ্জিনের আমি যদি চতুর্দিক থেকে দেখাই দেখবেন যে কোনো লিকেজ নাই একেবারেই আনটাচ আছে এবং এখনও ইঞ্জিনটা কিন্তু ধরা হয় নাই সো আমি রিকোয়েস্ট করব যারা বাজেট কম এবং টয়টা ব্র্যান্ডের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির গাড়ি সো দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং এবং অবশ্যই আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা যে কোনো কম্পিউটার অ্যানালাইস সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন আপনারা কিন্তু আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয়ে বসতে পারবেন বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমরা টয়টা ব্র্যান্ডের খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে একটি টয়টা কচা গাড়ি দেখলাম আসুন বন্ধুরা আমরা এই দামের ব্যাপারে বন্ধুরা আমরা এই দাম চাচ্ছি চার লক্ষ আশি হাজার টাকা বন্ধুরা আমরা এই দাম চাচ্ছি চার লক্ষ আশি হাজার টাকা তবে অবশ্যই এটা আমাদের ফাইনাল প্রাইস না আস্কিং প্রাইস নেগোসিয়েবল প্রাইস আপনারা দামাদামি করতে পারবেন এবং তাছাড়া আপনাদের কাছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে আমাদের গাড়ির সাথে এক্সচেঞ্জ করতে পারবেন যাই হোক বন্ধুরা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম